হাই এব্রিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকাস কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কামিজ কাটিং শেয়ার করব এখানে আমি সোয়া দুই মিটার কাপড় নিয়েছি এখন কাপড়টা আমি চড়াই ভাঁজ দিব চড়াই ভাঁজ দেওয়ার জন্য আমাদের দরকার হবে কামিজের ঘেরের মাপ আমার ঘেরের মাপ হচ্ছে বিষ ইঞ্চি ইঞ্চির সাথে আমি দেড় ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য আপনারা চাইলে দুই ইঞ্চি নিতে পারেন এখন আমি মার্ক অনুযায়ী কাপড়টা বাস করে নিব। আমার চড়ার মাপ নেওয়া শেষ এখন আমি লম্বার মাপ নিব প্রথমে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ টেনে নিব আর এই দাগ থেকে আমি মাপ করা শুরু করব। লম্বার মাপ যত তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হয় এখানে আমার লম্বার মাপ হচ্ছে বত্রিশ ইঞ্চি আমি দুই ইঞ্চি বেশি নেবো সেলাইয়ের জন্য আপনারা আপনাদের লম্বার মাপ অনুযায়ী মাপ করে নেবেন সাথে দুই ইঞ্চি বেশি নেবেন আমার লম্বা আর চড়ার মাপ নিয়ে শেষ এখন আমি শোল্ডারের মাপ নেব এটা হচ্ছে কাপড়ের কলা সাইড আর আমার দিকে হচ্ছে বন্ধু সাইড আর আমি কাপড়টা উল্টো সাইডে বাস করে নিয়েছি আমার শোল্ডারের মেজারমেন্ট হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দো ইঞ্চির হাফ হচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চির সাথে আমি হাফ ইঞ্চি বেশি নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিব এখন আমি খোলা সাইড থেকে আর মহলের মেজারমেন্ট নেব। শোল্ডার যত আরমহল তত আমার শোল্ডার হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আমি আর্মহলও সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এখন আমি মার্কগুলো জয়েন করে নিব এটা হচ্ছে চেস্ট লাইন এখন আমি ওয়েস্ট লাইন মার্ক করবো চেস্ট লাইন থেকে সাত ইঞ্চি নিচে নিতে হয় এস সাইজের জন্য আর সাড়ে সাত ইঞ্চি নিচে নিতে হয় এম সাইজ আর হেভি সাইজের জন্য আমার কামিজ এম তাই আমি সাড়ে সাত ইঞ্চিতে নিয়েছি এখন আমি হিপ লেন মার্ক করব সব সাইজের জন্য ওয়েস্ট লাইন থেকে সাত ইঞ্চিতে হবে হিপ লাইন তাই আমি সাত ইঞ্চিতে হিপ লেন মার্ক করে নিচ্ছি এরপর চেস্ট লাইন থেকে আড়াই ইঞ্চি নিচে আমি বাস লেন মার্ক করে নিব আমার সব লাইন আঁকা শেষ এখন আমি মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে নিব চেস্ট মেজারমেন্ট যত তার থেকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চি বেশি নিতে হয় এখানে আমার চেস্ট হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির সাথে আমি দুই ইঞ্চি বেশি নেবো তাহলে হবে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ আমি মার্ক করবো আটত্রিশের হাফ কীভাবে বের করবো দেখুন আটত্রিশের হাফ হচ্ছে উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নেবো আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাথে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিচ্ছি চেস্ট যত হবে বাস লেনও তত হবে সেই জন্য আমি বাস সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিব সাথে এক ইঞ্চি বেশি নেব আপনারা চাইলে দুই ইঞ্চিও বেশি নিতে পারেন বা দেড় ইঞ্চিও বেশি নিতে পারেন এখন আমি ওয়েস্ট ল্যান্ড মার্ক করবো আমার ওয়েস্ট লেন হচ্ছে চৌত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি বেশি নিলে হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ বের করব প্রথমে ছত্রিশ ইঞ্চির হাফ বের করব ছত্রিশ ইঞ্চির হাফ হবে আঠা আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চির হাফ হবে নয় ইঞ্চি আমি নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি এখন আমি হিপ্লেন মার্ক করে নিব আমার হিপলেন হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চির সাথে দুই ইঞ্চি বেশি নিলে হবে আটত্রিশ ইঞ্চি আর আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি আমি সাড়ে নয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি এখন নেবো ঘের মাপ ঘের যত তার হাফ নিতে হয় এখানে আমার ঘের হচ্ছে বিশ ইঞ্চি আমি বিশ ইঞ্চির হাফ নিচ্ছি দশ ইঞ্চি দশ ইঞ্চির সাথে এক ইঞ্চি বেশি নিচ্ছি কামিজের এই অংশে আমি হাফ ইঞ্চি ডাউন করে দিব। এটা দিলে হবে কি কামিজের কোনো বের হয়ে থাকবে না এখন আমি সব মাপগুলো জয়েন করে নিব আরেকটা কথা কামিজের চেস্ট ওয়েস্ট আর হিপের মেজারমেন্ট নিতে হয় চার ভাগের এক ভাগ আর ঘেরের মেজারমেন্ট নিতে হয় ঘের যত তার হাফ এখান থেকে আমি গলার চড়া নিব তিন ইঞ্চি পরিমাণ তো আমি এখন গলা কাটিং করব না শিলের সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে আমি পৌনে এক ইঞ্চিতে শোল্ডার স্লোপের মার্ক দেব এই মার্কিংটা এস সাইজের জন্য দিতে হয় হাফ ইঞ্চিতে এম সাইজের জন্য দিতে হয় পৌনে এক ইঞ্চিতে আর হেভি সাইজের জন্য দিতে হয় এক ইঞ্চিতে আমার জামা যেহেতু এম সাইজ তাই আমি পৌনে এক ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন কর্নার থেকে আমি ব্যাক আরমহল রাউন্ডের জন্য দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নিব স্কেল উপরের দিকে সোজা রেখে এই মার্ক ধরে একটা শেপ এঁকে নিব আর এই শেপটা হচ্ছে ব্যাক আরমহলের জন্য এখন আমি ফ্রন্ট আর্ম হোলে শেপ দেবো ফ্রন্ট আর্ম হলে শেপ দেওয়ার জন্য আর্ম হোল লেন্থের মিডল পয়েন্ট বের করব। মার্ক করা পয়েন্ট থেকে হাফ ইঞ্চি বাহিরে আরেকটা মার্ক দেব এখন কর্নার থেকে এক ইঞ্চিতে একটা মার্ক দেবো তো এখন আমার সবগুলো পয়েন্ট মার্ক করা শেষ এখন আমি স্কেল দিয়ে সবগুলো মাক জয়েন করে ফ্রন্ট আরম পেকে নিচ্ছি এটা হচ্ছে বেকারম হল আর এটা হচ্ছে ফ্রন্ট আর্ম হোল এই লেনটা হচ্ছে স্টিচিংয়ের জন্য আর এটা হচ্ছে কাটিংয়ের জন্য এখন আমি ব্যাকার্ম হোল ধরে কাটিং করে নেব আমার কাটিং করা শেষ এখন আমি সেলাই সুবিধার জন্য যে স্লাইন লাইন আর হিপলেন বরাবর ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি এখন আমি পিছনের পাটটি সরিয়ে সামনের পাটের রামমহল কেটে নিব আমার কামিজ কাটিং শেষ এখন আমি স্লিভস কাটিং করব। এদিকে হচ্ছে খোলা সাইড আর আমার দিকে হচ্ছে বন্ধ সাইড প্রথমে আমি উপরে হাফ ইঞ্চিতে একটা লাইন এঁকে নিব। আর এখান থেকে আমি মার্ক করা শুরু করব এখন আমি চড়ার মাপ নিব আমি আর ভোল নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি তাই এখানে আমি সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিব সাথে দেড় ইঞ্চি বেশি নিব। এরপর নিব লম্বার মাপ লম্বা যত তার থেকে দুই ইঞ্চি বেশি নিতে হয় হাফ ইঞ্চি উপর শিলের জন্য দেড় ইঞ্চি নিচের ফোল্ডিংয়ের জন্য মানে আমার হাতার লম্বার মাপ হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির সাথে দুই ইঞ্চি বেশি নিলে হয় আট ইঞ্চি আমি আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপ নেবেন সাথে দুই ইঞ্চি বেশি নেবেন এখন আমি লাইনগুলো জয়েন করে নিব তারপর খোলা সাইড থেকে সাড়ে তিন ইঞ্চি ডাউনে একটা মার্ক করে নিব এখন উপরের কর্নার আর এই মার্কটির মিডল পয়েন্ট বের করে নিব। দেন মিডল পয়েন্টটির উপরে হাফ ইঞ্চিতে ব্যাক আর্মহলের জন্য আর নিচে হাফ ইঞ্চিতে ফ্রন্ট আর্ম আর্মহলের জন্য মার্ক করে নেব এখন আমি ফ্রন্ট হোল আর বেকার শেপ শেপে নিব উপরের শেপটা হচ্ছে বেকার মহলের জন্য আর নিচের শেপটা হচ্ছে ফ্রন্ট ফ্রন্টার্মহলের জন্য এরপর আমি হাতার রাউন্ডের মাপ নিব হাতার রাউন্ডের মাপ নিতে হয় হাতার রাউন্ড যত তার হাফ এখানে আমার হাতের রাউন্ড হচ্ছে এগারো ইঞ্চি এগারো ইঞ্চির হাফ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করে নিব সাথে এক ইঞ্চি বেশি নিব আপনারা চাইলে দুই ইঞ্চিও বেশি নিতে পারেন বা দেড় ইঞ্চিও বেশি নিতে পারেন এখন আমি লাইন অনুযায়ী কাটিং করে নিব এখন আমি ব্যাক হোল কেটে নিচ্ছি সেলাই সুবিধার জন্য আমি উপরে আর নিচে লাইন অনুযায়ী কাঠ বসিয়ে দিচ্ছি এখন আমি ফ্রন্ট আর্মহল কাটিং করবো সেজন্য আমাকে কাপড়টা এইভাবে খুলে নিতে হবে খেয়াল রাখতে হবে ভিতরে সোজা সাইড থাকে এখন আমি মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি হয়ে গেল আমার স্লিপস কাটিং সেলাই কাজে যারা নতুন তারা যদি আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ